হামাসকে গুড়িয়ে একক আধিপত্য বিস্তার করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এখন যুদ্ধক্ষেত্রে ইসরায়েল নিজের অস্তিত্ব ধরে রাখতেই হিমশিম খাচ্ছে। সম্প্রতি ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে তটস্থ ইসরায়েল, প্রতিরোধ যোদ্ধাদের হামলার ধারায় একের পর এক সেনা হারাচ্ছে। এবার শিশু কমান্ডার হত্যাকাণ্ড এবং হামাস প্রধান হানিয়া হত্যার প্রতিশোধে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের পশ্চিম গ্যালিলেতে ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিহত সেনার নাম মাহমুদ আমেরিয়া। চিফ ওয়ারেন্ট অফিসার র্যাঙ্কের এই 45 বছর বয়সী ইবতিনের 300তম বারাম আঞ্চলিক ব্রিগেডের একজন ট্র্যাকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, লেবানন থেকে 5টি বিস্ফোরক বোঝাই ড্রোনের মাধ্যমে এ হামলা চালানো হয়েছিল। এর মধ্যে 3টিকে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা নিষ্ক্রিয় করা হয়, তবে বাকি 2টি নষ্ট করা আর সম্ভব হয়নি। এদিকে দখলদার ইসরায়েলের ইয়ারা এবং সেন্ট জিনের সামরিক ঘাঁটিতে সমন্বিত বিমান হামলা শুরু করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একঝাঁক একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এ আক্রমণটি ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলোকে লক্ষ্য করেই চালানো হয়, যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। গোষ্ঠীটি সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানায়। হিজবুল্লাহর বিবৃতিতে ইয়ারাকে ইসরায়েলি বাহিনীর 300তম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দফতর এবং সেন্ট জিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাদমাস এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জারিত ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলাও চালিয়েছে হিজবুল্লাহ। এতে জারিত ব্যারাকের কিছু অংশ ধ্বংস হয়েছে এবং আগুনে পুড়ে গেছে। হিজবুল্লাহ সাফ জানিয়েছে, এই অভিযানগুলো গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যই পরিচালিত হয়েছে।